বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। দুপুরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলান। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে 5,000 ভিসা ইস্যু করা হতো। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যুর বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে অ্যাসাইলাম চেয়েছে বলে খবর প্রকাশ করেছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এরকম কিছু আমি শুনিনি। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।